এদিকে ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধুর সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ এতে সেতু পূর্ব পাড় থেকে কালিহাতি উপজেলার এলেঙ্গা পর্যন্ত চোদ্দ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে সকাল থেকে সৃষ্ট এই যানজটে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা জানা যায় ঈদের আগে মহাসড়কে গাড়ির বাড়তি চাপ সড়ক দুর্ঘটনা যানবাহন বিকল হওয়া সহ চার লেনের কাজ চলমান থাকায় এই মহাসড়কে যানজট বাড়ছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কের চার লেনে কাজ চলছে যানজট নিরসনে পুলিশ কাজ করছে দ্রুত যানজট স্বাভাবিক হবে ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল রাসেল ঈদযাত্রায় মহাসড়কের অবস্থা কেমন দেখছেন সেখানে গাড়ির চাপ কীরকম জানাবেন রানা এই মুহূর্তে আমি যে স্থানটিতে সেতু মহাসড়কের টাঙ্গাইলের যে প্রবেশ দ্বার সেই নগর জল দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এই মহাসড়কে ঈদমুখী মানুষ যারা ঈদে গড়মুখী মানুষ যারা রয়েছে তাদের কিন্তু ভিড় লক্ষ্য করেছে এবং আহ গাড়ির যানবাহনের চাপ আমরা সকাল থেকে দেখতে পেয়েছি তো সেই জায়গা থেকে আমরা আহ বলতে পারি যে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এই যে গাড়ির চাপ বেড়ে যাওয়া এবং যানজটের সৃষ্টি হওয়া সেটার কারণ হিসেবে পুলিশ যে কথাটি বলছে যে বঙ্গবন্ধু সেতুতে সকাল থেকেই যান পারাপারের জন্য কিন্তু একটু জটলা সৃষ্টি হচ্ছিল এছাড়া মহাসড়কের বিভিন্ন বিভিন্ন পয়েন্টে গাড়ি বিকল হয়ে যাওয়া গাড়ি বিকল হয়ে যাওয়া এবং সকল কারণেই কিন্তু সকাল থেকে যানবাহন জটলা সৃষ্টি হচ্ছিল তবে এই মুহূর্তে মহাসড়কের কোথাও কোনো যানজট নেই বললেই চলে আমি যে স্থানটিতে আছি সেটি যদি আপনাকে আমি দেখাতে চাই যে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি যদি দেখাতে চাই যে যে লেনটি দিয়ে সারি সারি গাড়ি চলছে সেই লেনটি কিন্তু ঢাকা গামিলেন এছাড়া যে লেনটি রয়েছে সেই লেনটি কিন্তু আহ উত্তরবঙ্গ লেন তো আহ পুলিশ সংশ্লিষ্টরা বলছে যে এবার ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে তো এই ছিল ঢাকা ডাঙ্গাল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ আপডেট